আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর সরকারি কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে চলে আসলেন, আমিনার গর্ভে আমার নবীজি শুধুমাত্র কেবলমাত্র আমিনার গর্ভে এসেছেন। হযরতে আমিনার গর্ভে যেদিন আমার নবী আগমন করলেন, ওই দিন থেকে হযরতে আমিনা বলেন, আমার পুরা বডি থেকে যেন জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান বের হয়ে যায়। আব্দুল মুত্তালিব একদিন বাহিরে গেলেন, রাসূলের দাদা একদিন বাহিরে গিয়েছেন, শোনেন মানুষ কথা বলতেছে। আমিনার স্বামী আব্দুল্লাহ কিছুদিন হলো ইন্তেকাল করেছে। আরবের রেওয়াজ ছিল, প্রথা ছিল, কোনো স্বামী মারা গেলে তার স্ত্রী কখনো পারফিউম ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। মানুষ বলতে লেগেছে, আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ আমেনা পারফিউম নিয়ে ঘর থেকে বের হয়, সুগন্ধি শরীরে লাগিয়ে ঘর থেকে বের হয়ে যায়, এটা তো আমাদের আদর্শের সঙ্গে মিলে না, আমাদের চরিত্রের সঙ্গে যায় না, এটা কেন করে? আব্দুল মুত্তালিব বাসায় আসলেন, নিজের স্ত্রীকে ডাক দিয়া বললেন, শোনো আমেনাকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো, আমেনার কাছে আমি জানতে চাই আমার ছেলে মারা যাওয়ার পরে সে কোন শরীরে সুগন্ধি লাগিয়ে বাহিরে যায়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতে লাগলেন, স্বামী আমার, আমিও কয়েকদিন থেকে আপনাকে বলবো বলবো বলতেছি, কিন্তু বলতে পারি না। আমি যখন দেখি আমেনা গোসল করবার জন্য রুমে ঢুকে যায়, গোসল করে যখন বের হয়ে যায়, আমি তখন গোসল করতে ভিতরে ঢুকে যাই, ভিতরে গেট দেখি পানি এবং পুরা বাথরুম ওয়াশরুমের প্রত্যেকটা জায়গায় কে যেন জান্নাতি মিশকে আম্বর লাগিয়ে দিয়েছে। আমিও তো জানতে চাই, আমিও শুনতে চাই, তা কোথা থেকে পেল? এটা তা আরব এবং আজম কোন জায়গার সুগন্ধি না। হযরতে আমেনাকে ডেকে আনা হলো। আমেনাকে কাছে বসিয়ে আব্দুল মুত্তালিব বললেন, বলো তোমার কাছ থেকে জানতে চাই তুমি সুগন্ধি কোথায় পেলে। হযরতে আমেনা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, বাবা কসম সৃষ্টিকর্তার, আমি আমার শরীরে সুগন্ধি লাগাই নাই, আমি আমার শরীরে কোনো আতর সেন্ট পারফিউম ইউজ করি নাই। যেই দিন থেকে মনে হয়েছে আমার পেটে সন্তান এসেছে, ওই দিন থেকে অটোমেটিক বুঝতে পারি আমার বডি থেকে মেশকে আম্বরের গ্রান বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আব্বা জান, শুধু তা না, আমি পানি আনার জন্য কূপে যাই, কূপ থেকে আমি পানি নিয়ে আসি খাওয়ার জন্য। আমার সন্তান আমার পেটে আসার পরে আমি যখন পানি আনবার জন্য কূপের কাছে যাই, দড়ি লাগানো বালতি যখন কূপের নিচে ফেলে দিয়ে টান দিয়ে পানি আনবার চেষ্টা করি, কিন্তু সন্তান পেটে আসবার পরে কূপের কাছে যাওয়ার পরে আব্বা জান কেমনে কেমনে ওই বালতি নিজের থেকে কূপের ভিতর থেকে পানি এনে আমার সামনে হাজির হয়ে যায়। আওয়াজ হয়, পানির ভিতর থেকে আওয়াজ আসে, ও আমেনা, সরকারে কায়নাত দু জাহানের সরদার হাবিবুল্লাহকে পেটে নিয়ে এত কষ্ট করে কূপের কাছে সে পানি নেওয়ার প্রয়োজন ছিল না, পানির প্রয়োজন পড়েছে আমাদেরকে জানাতে পারতে বলতে পারতে আমরাই আমাদের পক্ষ থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ জোরে পড়েন। আব্বাজান শুধু তা না, আমার সন্তান আমার পেটে আসার পরে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বের হয়ে যাই, কোথাও যেতে চাই, ওই সময় রাস্তার দুলি কণাগুলো আমাকে সালাম জানায়। আব্বাজান আমি যখন রুদ্রের টাইমে কোথাও হেঁটে যাই, তখন দেখি আকাশের মেঘমালা আমাকে ছায়া দিয়ে যায়। আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন। হযরতে আমিনা বলছেন, আব্বাজান শুধু এই কথা না, আরো আছে। যেই দিন আমার সন্তান আমার পেটে এসেছে, ওই দিন আমি স্বপ্নে দেখি চারজন মহিলা আমার ঘরে হাজির হয়েছেন। একজনের নাম জানি না, আমি তিনজনের নাম বলতে পারি। আব্দুল মুত্তালিব বলেন, কারা এসেছে তুমি আমাকে বলো। আমিনা বলছেন, আব্বাজান আমার সন্তান পেটে আসার পরে যেই তিনজন মহিলাকে আমি চিনি, একজন এসেছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম। আরেকজন মহিলা এসেছেন, তিনি হলেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আব্বাজান আরেকজন মহিলা এসেছেন, তিনি মুসার বোন কুলসুম। তারা এসে আমার কপালে চুম্বন করলেন আর ডাক দিয়া বললেন, আমেনা তোমার পেটে সরকারে কায়নাত এসেছেন, আহলান সাহলান জানাতে এসেছি। জান্নাতে তিনি আমাদের স্বামী হবেন, তোমার কাছে রব আমানত পাঠিয়ে দিচ্ছেন। খবরদার সরকার কায়নাতের সঙ্গে কোনোভাবে বেয়াদবি করা যাবে না। কোন সুবহানাল্লাহ। কথাগুলা বুঝবেন। এই রাসূলের বরকত কেমন ছিল। এক পর্যায়ে নবীজি যখন পৃথিবীতে আগমনের সময় হয়ে গেল, এই ঘটনাগুলা বললে আমরা 40 বছরে যেতে পারবো না, এই জন্যে সংক্ষেপ করে করে সামনের দিকে যাই। সরকারে কায়নাত যেদিন পৃথিবীর জমিনে আগমন করবেন, আমেনা বলতে লাগলেন, যেদিন বিশ্বনবী পৃথিবীর জমিনে আগমন করেছেন, দুনিয়ার মহিলাদের সন্তান জন্ম নিলে ব্যথা হয়, কষ্ট হয়, সন্তান নাপাক তাকে পরিষ্কার করতে হয়। কিন্তু যেই দিন আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীতে আগমন করেছে, সাধারণ দুনিয়ার নারীদের মতো আমার কষ্ট হয় নাই, আমার ব্যথা হয় নাই, আমার সন্তান অপবিত্র ছিল না। আর আমার সন্তান পৃথিবীতে একমাত্র কেবলমাত্র নার কাঠা নাবি কাঠা অবস্থায় পৃথিবীতে আগমন করেছে। কোন সুবহানাল্লাহ। আমিনা বললেন, সন্তান পৃথিবীতে জন্ম নিয়া তাশাহুদের সুরতে বসে শাহাদত আঙ্গুলি উপর দিকে যখন ইশারা করে দিয়েছে, কি যেন বলছে আমি জানি না, রব বুঝাতে চাইলেন, শোনো রে, গোটা দুনিয়া অন্ধকার ছিল, আমি আমার বন্ধুর জন্মের মাধ্যমে শাহাদত আঙ্গুলি উপরে ইশারা করবার মাধ্যমে গোটা দুনিয়াকে তার রহমতের মাধ্যমে আলোকিত করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্বনবী দুনিয়ার জমিনে আগমন করলেন। আগমন করবার পরে কি বুঝাতে চাই ভালো করে শুনেন। সর্বপ্রথম নবীজি জন্মের এই খবরটা আবু লাহাবের কাছে পৌঁছে গেল। তার দাসী খবর নিয়ে বুঝাইয়া দিল, আপনার ভাতিজা হয়েছে, আবদুল্লাহর ছেলে হয়েছে, আবদুল্লাহ পৃথিবীতে নাই। আবু লাহাব এই খবর শুনে নিজের দাসীকে আজাদ করে দিয়েছে, নিজের বাদীকে আজাদ করে দিয়েছে, তো খুশি হয়েছে। নবীজির জন্মে তো খুশি হওয়ার পরেও আবু লাহাব জান্নাতি না জাহান্নামী, কথা বলেন। আবু লাহাব নিজের বাদীকে দাসীকে আজাদ করে দিয়েছে, নবীজির জন্মের খবর শুনে এত খুশি হয়েছে, এর পরেও জাহান্নামী। এর কারণ হলো তার জিন্দগিতে রসুলের সিরাত ছিল না, ঠিক কিনা বলেন। এজন্য শুধুমাত্র কেবলমাত্র আশিকে রাসূল হলে চলবে না, আমাদের বাস্তব জীবনে রাসূলের সুন্নতকে বাস্তবায়িত করতে হবে। ঠিক কিনা আওয়াজ করে বলেন। আমার বন্ধুগণ, আব্দুল মুত্তালিব আমার নবীজিকে খুলে নিলেন, উঠানের ভিতরে নিয়া দুলনায় রেখে দিলেন, দুল খাওয়াচ্ছেন। হঠাৎ করে তাকায়া দেখেন আসমানের দিকে, আসমানের চন্দ্র এবং সূর্যগুলা দ্রুত গতিতে নিচের দিকে আসতেছে। চিৎকার শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন, এখন কি হবে? কেউ বলেছেন আবু তালিবের কথা, কেউ আব্দুল মুত্তালিবের কথা, কেউ বলেছে আমার বাতিজার কি হবে, কেউ বলেছে আমার নাতির কি হবে। কাছাকাছি চলে এসেছে, এমন সময়ে তাকায়া দেখে আর আসে না, নবীজির কাছাকাছি আসে না। ওখানে আসার পরে দেখা যায় ওলা থেমে গিয়েছে, আর নবীজি যখন মাথাটা নড়ায় তখন আসমানের চন্দ্র নড়তে থাকে। আমার নবীজি যখন হাত পা নাড়ায় তখন আসমানের তারকাগুলা নড়ে। এর কারণ কি ভালো করে বুঝবেন। হযরতে আমিনা নবীজি কি কোলে নিয়ে একদিন কান্না করে বলছেন, আল্লাহ আজ যদি আমার স্বামী বেঁচে থাকতেন, আমার স্বামী পৃথিবীতে বেঁচে থাকলে আমার সন্তানটাকে কোলে নিয়া, হয়তো মক্কার বাজার থেকে, উক্কাজের মেলা থেকে, মাজান্না থেকে খেলনা নিয়ে আসতেন, ছোট্ট বাচ্চাটার জন্যে কোনো খেলনা নিয়ে আসতেন। আজ আমার সন্তানের পিতা নাই, এই জন্য কেউ কিছু নিয়ে আসে না। আল্লাহ বুঝাইয়া দিলেন, আমিনা রে, তোমার স্বামী মুহাম্মদের বাবা আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকলে নবীজির জন্য কি খেলনা নিয়ে আসতো? হয়তো সে প্লাস্টিকের কোনো খেলনা, মাটির কোনো খেলনা, কাঠের কোনো খেলনা নিয়ে আসতো। আর আমি আল্লাহ আমার বন্ধুর জন্যে আসমানের চন্দ্র সূর্যগুলাকে খেলার সাথে বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হইতেছে। আমার বন্ধুগণ, একদিন হযরতে আমিনা কাঁদতেছেন আর ডাক দিয়া বলছেন আল্লাহ। রবকে ডেকে তিনি বলতেছেন, তার সৃষ্টিকর্তাকে তিনি ডেকে বলতেছেন, আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতেন, আমার ছেলেকে নিয়ে হয়তো ঘুরাইতে যেতেন, কোথাও যেতেন, ঘুরতে যেতেন, মক্কায় যেতেন, তায়েফে যেতেন, সাফা মারওয়ায় যেতেন, কত জায়গায় ঘুরতে নিয়ে যেতেন। আমার ছেলের বাপ নাই, কেউ আমার ছেলেটাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। আল্লাহ জানাইয়া দিতে চাইলে নামে না, আব্দুল্লাহ বেঁচে থাকলে মুহাম্মদকে আর কোথায় নিয়ে যেত? হয়তো সে মাজান্নায় নিয়ে যেত, না হয় উক্কাজের মেলায় নিয়ে যেত, আর কোথায় নিয়ে যাবে? জায়গা নাই। আর আমি আল্লাহ আমার বন্ধুকে ভালোবেসে শুধু দুনিয়ায় সফর করাতে চাই না রে আমিনা। আমি আল্লাহ আমার বন্ধুকে সফর করাইয়া আমি আল্লাহ বাইতুল মুকদ্দাস থেকে সব আসমান পার করে জান্নাত দেখায়া, সিদরাতুল মুনতাহা দেখায়া, আমি আল্লাহ যে আরশে আজিমে, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আল্লাহ যে আরশে আজিমে থাকি ওখানে নে ফাকাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছাকাছি চলে আসে, আমি আর আমার বন্ধুকে তত কাছায়া কথা বলার ওয়াদা দিলাম। আমার বন্ধু করে নিছিলেন আমার নবী। এই রাসূল বড় হতে লাগলেন, দীর্ঘক্ষণ চলতে থাকলো, তিনি জীবনে বড় হয়ে গেলেন। আমরা যদি এই কথাগুলা বলি মূল আলোচনায় যেতে পারবো না। এই জন্যে ধরেন নবীজি বড় হয়ে গিয়েছেন, 40 বছর হয়ে গিয়েছে, মধ্যখানের এগুলা আমাদের জন্য সিরাত নয়, আমাদের অনুসরণের কিছু নাই। নবীজি 40 বছরে পৌঁছে গেলেন। এবার নবীজির কাছে আল্লাহ জানাইয়া দিতে চান, বন্ধুরে তোমার কাছে আমি রব তাওহীদ দিতে চাই, রিসালাত দিতে চাই, নবীজির কাছে আল্লাহ দায়িত্ব পাঠাইয়া দিতে চায়। আমার বন্ধুগণ, নবীজিকে দাওয়াতের জন্য আল্লাহ তৈরি করতে লাগলেন। দাওয়াত দিতে গেলে কম পক্ষে দুইটা জিনিস লাগে। এক নাম্বার হলো কিছু ক্ষমতা লাগে, কিছু পাওয়ার লাগে। ক্ষমতা ছাড়া সব জায়গায় দাওয়াত দেওয়া যাবে? বলেন, নবীজির তো ক্ষমতা নাই। দুই নাম্বার, দাওয়াত দিতে গেলে পয়সা লাগে। দূর দূরান্ত পর্যন্ত দাওয়াতে যেতে হলে টাকা খরচ হবে। নবীজি গরিব, কোথায় পাবেন? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বন্ধুকে দুনো জিনিস দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, বন্ধুরে, ও বন্ধু, দ্বীনের দাওয়াত দেওয়া কষ্টের ব্যাপার। দ্বীনের দাওয়াত দেওয়া কষ্টের ব্যাপার। ওয়াদানা আনকা ইসরাক, আপনার বুকের উপরে যে চাপ ছিল, কষ্ট ছিল, আল্লাযী আনকাযা যাহরাক, যেই বুকের চাপকে আপনি কষ্ট মনে করতেন, আমি আল্লাহ দূর করে দিয়েছি। এক নম্বরে মক্কার সব থেকে ধনী শিল্পপতি নারী হজরতে খাদিজাকে তোমার প্রেমে ফেলে দিয়া, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে তার সমুদয় সম্পত্তি ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়ে ইসলামের সমুন্নত ক্ষমতা আমি বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন না। ও মুহাম্মদ, দ্বীনের দাওয়াত দিতে ক্ষমতা লাগে। তোমাকে এমন একটা বংশে দিয়েছি যার নাম কুরাইশ। সমাজে তাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে। তোমার চাচা আবু তালেব, সে কালিমা পড়ে নাই, কিন্তু আবু তালেব তো আমার নবীজিকে হাতে করে নিয়া কাবা চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন, মক্কাবাসী শোনো, আমার বাতিজা কি বলছে তোমরা জানো আর আমি জানি। আমার বাতিজা নতুন দ্বীনের দাওয়াত দিচ্ছে, তোমাদের ভালো লাগলে মানবে, ভালো না লাগলে মানবে না। কিন্তু কেউ যদি আমার বাতিজার দিকে আঙ্গুল উঠাইয়া তাকায়, চোখ লাল করে তাকায়, আমি আবু তালেব কালিমা না পড়তে পারি, কিন্তু আমার বাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে তাকে জিন্দেগিতে আস্ত রাখবো না। আল্লাহু আকবার বলেন। নবীজি দুটা জিনিস পাইলেন। আমি মূল বিষয় যেটা বুঝাতে চাইবো হয়তো আপনারা বুঝতে পারবেন। তাই দ্বীনের দাওয়াত দিতে যে দুটা জিনিস লাগে, দুটা এখন রাসূলের। কথা বলেন না কেন? সবাই বলেন, আর একটু জোরে বলেন। আপনাদের মনে কষ্ট হইতেছে? আচ্ছা, আছে, মনে রাখবেন। এবার রাসূল দ্বীনের দাওয়াত দিবেন, রব তৈরি করে দিলেন। এবার রাসূলের কাছে ওহী আসা শুরু হচ্ছে। কথাগুলো বুঝবেন, যেহেতু সিরাত কি বুঝাতে চায়। আমার নবীজি নবুয়ত লাভের আগে আল্লাহকে ডাকতেন, ধ্যান করতেন, গারে হেরায় বসে বসে ধ্যান করতেন। নবীজি গারে হেরায় বসে বসে ধ্যান করতেছেন, হঠাৎ করে একদিন তাকাইয়া দেখেন, নবীজি যখন জিকির করতেছেন রবের নামে, তাকাইয়া দেখেন আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে কে যেন আমার নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। এই হেরা গুহায় কেউ নাই, আশেপাশে কোনো মানুষ নাই, আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে কে বসে আমাকে ডাক দে। ভয়ে ঠেলায় বাড়িতে পৌঁছে গেলেন। খাদিজা কে সে বলছেন, খাদিজা আমার ভয় হচ্ছে, কে যেন আমাকে ডাক দিয়া মুহাম্মদ বলে আমার নাম জানলো কেমনে? আমার ভয় হচ্ছে। হযরতে খাদিজা সাধারণ কোনো নারী ছিলেন না, জ্ঞানীও ছিলেন, চালাক এবং সচেতন ছিলেন। তিনি ডাক দিয়ে বললেন, স্বামীরে, আপনাকে দেখে, আপনাকে পরীক্ষা করে, আমানতদারি বুঝে, আপনার 21 অথবা 25 বছর বয়সে আমি 45 বছরের একজন বৃদ্ধা আপনাকে বিয়ে করেছি। আপনাকে আমি 40 বছর এখন আপনার হয়ে গিয়েছে। আমি 21 থেকে আপনাকে 19 অথবা 25 থেকে আপনাকে দেখতেছি, এই 15 বছর আপনাকে ভালো করে আমি চিনি। আমার মন বলছে কোনো জিন্নাত এবং শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে না, নিশ্চয় আল্লাহর কোনো রহমতের ফেরেশতা হবে। আর যদি আপনাকে এভাবে ডাক দে, আপনি বলবেন, প্রতিদিন ডাকো কেন, কিছু বলার থাকলে বলে দাও। আল্লাহু আকবার। সাপোর্ট দিচ্ছেন স্ত্রী। কারণ আপনি যত বড় পীর হন, যত বড় বুজুর্গ হন, কেউ না জানলে আপনার বউ জানে আপনি কত নম্বরের পীর, ঠিক না? জোরে কোন। আপনি পাবলিকের কাছে যত বড়ই বুজুর্গ হন, আপনার বউ জানে আপনি কত নম্বরের পীর, নাকি টাটকা শয়তান। এজন্য আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পৌঁছে গেলেন। কিছুদিন পরে দেখেন নূরের মিম্বরে বসে কে ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ। এবার নবীজির মনে পড়েছে স্ত্রীর কথা। স্ত্রী তো বলেছেন কেউ ধোঁকা দিতে পারে না, আমি কেন কথা বলি না। নবীজি দাঁড়াইয়া বলেন, কে তুমি? আমার ডাক দাও, কিছু কও না কেন? কেমনে আমারে চিনো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীজি চিন্তায় পড়ে গেলেন, আমার রসুল বলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসেছি। এই মুহূর্তে আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করে আল্লাহর তাওহীদ এবং আপনাকে রিসালত দিয়ে নবী এবং রসুল হিসাবে স্বীকৃতি দিতে চায়। আল্লাহু আকবার। আপনাকে সমাজের দায়িত্ব নিতে হবে, গোটা দুনিয়ার মানুষের চরিত্রের পরিবর্তন করতে হবে, জাহালত দূর করে দিতে হবে, শয়তানি বদমাইশি হামলা সব দূর করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দায়িত্ব নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সুতরাং যুবকদেরকে বলছি, শুনো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে হামলা আসবে, মামলা আসবে, অস্তিত্ব সংকটে আসবে, ভয় ভীতি আসবে, পিছনে চলে গেলে চলবে না, ঠিক কিনা বলেন? তোমাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমার বন্ধুগণ, সামনে গেলে বুঝবেন কি বুঝাতে চাই। রাসূল পাক ইসলামের কাছে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন ইকরা। নবীজি বলেন, ওটা তো আমি পারি না। জিবরাইল বলছেন, বলেন না ইকরা। নবীজি বলছেন, আমি পারি না। আবার বলছেন ইকরা। নবীজি বলছেন, কি বলছো? আমি পারি না। জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ, আপনি এত বিশাল কোরআন যা পাহাড় নিতে চাইল না, আসমান জমিন নিতে চাইল না, কেউ নিতে চাইল না, এই কোরআন দিয়েছেন আপনি এমন একজনের কাছে, উনি ইকরাই বলতে পারেন। রব ডাক দিয়ে বলেছেন, জিবরাইল, যাকে আমার জমিনে প্রতিনিধি বানাতে চাই, যাকে আমার পরে সমাজের দায়িত্ব দিতে চাই, তাকে ভাবে আমি কষ্ট দিতে চাই না, কিতাবের মুখাপেক্ষি রাখতে চাই না। জিবরাইল, তোমার বুকটা আমার রসুলের বুকের সঙ্গে লাগাইয়া দাও, সিনাটা সিনার সঙ্গে লাগাইয়া দাও, আর আমি আল্লাহর নিজ জিম্মাদারিতে 30 পারা কোরআন তার সিনায় নাজিল করার দায়িত্ব নিয়ে নিলাম। এজন্য ইলম সিনা দর সিনা, ইলম এক সিনা থেকে আরেক সিনায় যায়। আমার বন্ধুগণ, কথাগুলা বুঝেন। এবার আমার নবীজি রিসালাত এবং নবুয়ত নিয়ে বাড়িতে ফিরলেন। সংক্ষেপ করে করে বলে যাই, তাহলে বুঝবেন। নবীজির কাছে বাড়িতে পৌঁছে গেলেন, জ্বর উঠে গিয়েছে। জিবরাইলের সঙ্গে প্রথম ধাক্কা, কারণ জিবরাইলের সঙ্গে প্রথম ধাক্কা লেগেছে, জ্বর উঠে গিয়েছে। সমাজে দেখবেন ভালো মানুষের চেহারা দেখলে কিছু মাস্তানো কালো হয়ে যায়। বাংলাদেশে কিছু নতুন মাস্তানের আবির্ভাব হয়েছে, তারা আল্লাহর নাম নিলেই তাদের খারাপ লাগে, তাকবীর শুনলে তাদের খারাপ লাগে, ইসলামী আন্দোলনের কর্মী দেখলে তাদের জঙ্গি সন্ত্রাসী বলতে মন চায়, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই জমিন আল্লাহর, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর। যাদের কাছে তাকবীরের আওয়াজ শুনলে খারাপ লাগে, শরীরে চুলকায়, মনে রাখবেন এরা হলো এই জামানার আবু লাহাব আর আবু জাহাল, কোন ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ, ঘরে আসবার পরে যখন কাঁপতেছেন, জ্বর উঠে গিয়েছে, হযরতে খাদিজা বলছেন, স্বামী কি হলো? নবীজি বলছেন, না, কিছু হয় নাই। খাদিজা বলছেন, আপনি আমার কাছে কিছুই গোপন করবেন না, আপনাকে খুব ভালো করে আমি চিনি, আপনি সহজ সরল মানুষ। কেন আপনার জ্বর উঠেছে? ভয় পাইছেন কিনা, কোথাও কিছু হয়েছে কিনা, আমাকে বলেন। নবীজি চিন্তা করলেন, আমি যদি বলি আমি নবী এবং রাসূল, আর আমার স্ত্রী যদি আমার কথা বিশ্বাস না করে, এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না যে বউ আমার কথা শুনে না। এই জন্য নবীজি বলতে চায় না, কারণ আপনার কথা বউ কেমনে শুনবে? আপনার কথা সারা দুনিয়ার মানুষ শুনলেও বউ শুনবে না। এর অর্থ বউ জানে আপনি কত নম্বরের বাটপার। কথা কন না কেন? আল্লাহ রসুল চিন্তা করলেন, আমি এখন স্ত্রীর কাছে যদি বলি আর স্ত্রী যদি বিশ্বাস না করে লজ্জার বড় হয়ে যাবে। হজরতে খাদিজা চেপে ধরলেন, বলা লাগবে। এবার নবীজি বলছেন, খাদিজা ওই যে নূরের মিম্বরে বসিয়া মুহাম্মদ বলে ডাক দিয়ে আজ তিনি পরিচয় দিলেন, তিনি জিবরাইল। আর আমার কাছে কোরআন নাজিল করে নবুয়ত এবং রিসালাত দিয়ে আল্লাহ আজ থেকে আমাকে নবী এবং রসুল বানিয়ে পাঠিয়ে দিয়েছে। খাদিজা চুকের মনে ছেড়ে দিলেন আর ডাক দিয়া বললেন, স্বামীরে কেন আমার কাছে গোপন করতেছেন? প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম, আমি যেদিন আপনার প্রেমে পড়েছিলাম, ওই দিন থেকে বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ না। এমন একটা দিনের অপেক্ষা তো আমিও করতেছিলাম। আপনি বলেন তো, এই পর্যন্ত কাউকে দিনের দাওয়াত দিয়েছেন কিনা? নবীজি বললেন, খাদিজা না, মাত্র আসলাম করে, কারো সাথে শেয়ার করি নাই। হজরতে খাদিজা বললেন, দেরি করতে চাই না, কে বলেছে জানতে চাই না, আপনি হাত বাড়াইয়া দেন, হাত লম্বা করে দেন, আর পৃথিবীর জমিনে প্রথম মুসলমান আমাকে বানাইয়া ধন্য করে দে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন না সুবহান। কেমন স্ত্রী, কেমন স্বামী! এজন্য যারা এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিয়েছেন তারা ঘর থেকে সাপোর্ট পেয়েছেন, আর না হয় তো স্টিম রুলার যায়, নির্যাতন যায়। নির্যাতনের পরে ঘরে গেলে শান্তি মিলে, কারণ ঘরের ভিতরে গেলে সাপোর্ট পায়। আমার বন্ধুগণ, দ্বীনের দাওয়াত চলতে লাগলো। নবীজির কাছে আয়াত নাজিল হয়ে গেল, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। পয়গম্বর আরবি, এবার শুধু ঘরের ভিতরে না, আপনার প্রতিবেশীকে দ্বীনের দাওয়াত দেন, আপনার আশেপাশের লোকগুলাকে দ্বীনের দাওয়াত দেন। দাওয়াত দুটা, একটা তাওহীদ আর একটা রিসালাত। আর কোনো দাওয়াত নাই। দুনিয়ার মানুষের কাছে দাওয়াত দেওয়ার আগে আপনার আশেপাশে আপনার প্রতিবেশী কুরাইশ মক্কার নেতা লিডারদেরকে দ্বীনের দাওয়াত দেন। নবীজি যখন আদিষ্ট হলেন, আল্লাহ পাকের কাছ থেকে হুকুম প্রাপ্ত হয়ে পৌঁছে গেলেন একদিন সকালবেলা সাফা পাহাড়ে। আমার নবীজি সাফা পাহাড়ে আরোহণ করলেন, কথাগুলা বুঝেন। সাফা পাহাড়ে আরোহণ করে সকালবেলা ইয়া সাবাহা বলে চিৎকার করলেন। আরবের রীতি ছিল, কেউ যদি সকালবেলা উঁচা জায়গায় উঠে ইয়া সাবাহা বলে ডাক দেয়, তাহলে মহা বিপর্যয়, কোনো বিপদ সংকেত, আশ্চর্য কোনো খবর হবে। এই জন্যে সবাই জড়ো হয়ে যায়। নবীজির এই চিৎকার শুনে মক্কার নেতা লিডারেরা সবাই পৌঁছে গেল সাফা পাহাড়ের নিচে। যারা যেতে পারলো না তারা প্রতিনিধি পাঠাইয়া দিল, দেখো তো মুহাম্মদ কি বলতে চায়। নবীজি পাহাড়ের উপরে, সবাই যখন পাহাড়ের নিচে, এবার নবীজি বললেন, শোনো কোরাইশেরা, শোনো মক্কার মানুষেরা, শোনো, তোমাদের কাছে আমি জানতে চাই, আগে বলো তোমাদের কাছে আমি কেমন মানুষ। দীর্ঘ 40 বছর প্লাস তোমাদের কাছে আমি বড় হয়েছি, আমাকে ছোট থেকে তোমরা বড় হতে দেখেছ। তোমরা বলো তো তোমাদের কাছে আমি কেমন। কথাগুলো এখন বুঝবেন। নবীজির বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষ, প্রতিবেশী গোষ্ঠীর মানুষ, ঘরের মানুষ, সবাই তো আমার নবীজিকে 40 বছর থেকে দেখেছে, চিনেছে। সবাই ডাক দিয়া বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দীর্ঘ 40 বছর তোমাকে হতে দেখেছি, বড় হতে দেখেছি, এই পর্যায়ে আসতে দেখেছি। তোমার জিন্দগিতে তুমি আমানতের খেয়ানত করো নাই, তোমার জিন্দগিতে আমরা দেখি নাই মিথ্যা কোনো কথা বলো নাই, কারোর সঙ্গে রাগ করে কোনো কথা বলো নাই। এই পৃথিবীতে তোমার মতো একটা ভালো ভদ্র মানুষ আর হয় না। নবীজি তাদের কাছ থেকে তার সম্পর্কে জানলেন। এরপরে বললেন, বলো তো আমি যদি এবার বলি তোমাদের উপরে তোমাদের বিরুদ্ধবাদীরা যুদ্ধ করবার জন্য পাহাড়ের ওপর প্রান্তে দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকল কাফেরেরা, সকল মক্কাবাসী, কুরাইশেরা এক বাক্যে ডাক দিয়ে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি এ কথা বলতে দেরি হবে, বিশ্বাস করে মানতে দেরি হবে না, কারণ তোমাকে আমরা ভালো করে চিনি। তুমি বলবে আর মানবো না, এটা হতে পারে না। এবার নবীজি বললেন, তাহলে শোনো, পাহাড়ের অপর প্রান্ত থেকে কাফেরেরা তোমাদেরকে আঘাত করতে পারে, এর চাইতে ভয়ঙ্কর একটা খবর শোনো। আমি দেখতে পাচ্ছি তোমরা দেবদেবীর পূজা করো, মূর্তি পূজা করো, পাথরের পূজা করো, আগুনের পূজা করো, গাছের পূজা করো। পূজার মাধ্যমে তোমরা জাহান্নামী হয়ে গিয়েছো, জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে জমানার জন্য নবী এবং রসুল বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আজ থেকে আমি নবী এবং রসুল। আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকতে পারবে, জান্নাত পাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে। এই খবর তোমাদেরকে দেওয়ার জন্য একত্রিত করেছি। আমার নবীর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গোষ্ঠীর মানুষ, এলাকার মানুষ, নেতা, লিডার সবাই কিং কর্তব্য বিমূর। হঠাৎ করে মুহাম্মদ কি বলতেছে? নবীজি তো একটু আগে স্বীকৃতি আদায় করলেন তাদের কাছ থেকে তিনি কেমন, এখন সবাই এক বাক্যে কেমনে বলবে তিনি খারাপ বলতেছেন। কেউ কোনো কথা বলে না, সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছে, নিশ্চুপ হয়ে গিয়েছে। এই নিস্তব্ধতা ভেঙ্গে একটা লোক দাঁড়িয়ে গিয়েছে, কোরআনের ভাষায় যার নাম আবু লাহাব, যাকে বলা হতো আব্দুল উজ্জা। আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে, হাতের মধ্যে পাথর নিয়ে ডাক দিয়ে বলেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা আয় দাওতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হও, তোমার পুরা দিন ধ্বংস হোক। তুমি এই কথাগুলা বলবার জন্য কি আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দাওয়াত করে একত্রিত করেছ? আমি আপনাদের কাছে জানতে চাই, এক মিনিট আগে এই লোকগুলাই নবীজিকে বলেছে পৃথিবীর উত্তম চরিত্রবান একমাত্র মহাপুরুষ তিনি, এক মিনিট পরে তাওহীদ আর রিসালাতের কথা বলবার পরে তাকে গালি দিতে শুরু করেছে। দুটা কথা মনে রাখবেন। এক নাম্বার, গালি দিতে শুরু করলে কেন? আমরাও তো কালিমার দাওয়াত দেই, নবীজি দাওয়াত দিলেন, নবীজির দাওয়াত শুনে নবীজিকে পিটাতে চায়, মারতে চায়। আর আমরা দাওয়াত দিলে আমাদেরকে মিষ্টি খাওয়ায়, জিলাপি খাওয়ায়, বাড়িতে দাওয়াত দেয়। এর কারণ হলো আমাদের যেই দাওয়াত চলতেছে এটা অবশ্যই অবশ্যই রসুলের নবীওয়ালা রেসালতের দাওয়াত নয়। নবীজির রেসালতের দাওয়াত কালিমা যদি মানুষের কাছে বুঝাইয়া দিতে পারতাম, ওই সময়কার মানুষ যেভাবে কালিমাকে ভয় পেত, আজকালকের মানুষ ওভাবে কালিমাকে ভয় পেত। এর কারণ হলো আজকের মানুষ কালিমা পড়ে কিন্তু কালিমার মৌলিক শিক্ষা জানে না, কালিমা পড়লে কি হবে। আর ওই সময়কার কাফেরেরা জানতো কালিমা পড়লে অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? আজ ওই ধরনের ইস্পাত কঠিন কালিমাওয়ালা যারা সমাজে আছে তাদেরকে বিভিন্ন যন্ত্র ভয় পায়। হযরত রাসূল পাক তো আশ্চর্য হয়ে গেলেন, সবার আগে দাঁড়িয়েছে আবু লাহাব। আবু লাহাব নবীজির কি হয়? সবাই বলে আর কি, আর কি? তিন পরিচয়। এক পরিচয় আবু লাহাব রাসূলের চাচা। আরেক পরিচয়, আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে রাসূল দুই মেয়ে বিয়ে দিয়েছিলেন, এই হিসাবে বিয়াই। আর আরেক পরিচয় হলো আবু লাহাব এবং রাসূল একসাথে বড় হয়েছেন, চাচা এবং ভাতিজা বাল্য বন্ধু ছিলেন, একসাথেই তারা বড় হয়েছে। একদিকে বন্ধুত্ব, অপরদিকে বিয়াই, অপরদিকে চাচা ভাতিজা। এই লোকটাই প্রথমে দাঁড়িয়েছে নবীজিকে মারবার জন্যে। সব থেকে বড় পরিচয় হলো আবু লাহাব নবীজির ঘরের মানুষ। কিছু বললেন না? ঘরের লোক না বাইরের লোক? মক্কার সমস্ত মানুষেরা কালিমার দাওয়াত শুনবার পরে কেউ প্রতিবাদ করে নাই। সর্বপ্রথম যে প্রতিবাদ করেছে সে কিসের লোক? সবাই বলেন, ঘরের লোক। সুতরাং আজ দ্বীনের দাওয়াত দিতে গেলে সমাজের সকল জায়গায় যত জায়গায় বাধা প্রাপ্ত হওয়া যায়, বাহিরের লোক তত বাধা দেয় না। আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ঘরের লোক ইসলামের সব থেকে বেশি দুশ্মনী করে যাচ্ছে। আমাদের দুশ্মন তো ঘরের লোক, বাহিরের লোকরে গালি দিয়ে লাভ কি? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কথাগুলা বুঝবেন, এভাবে মৌলিক কথাগুলা বুঝবেন আমার বন্ধুগণ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, নির্যাতনের স্টিম রোলার চলে আসলো, নির্যাতন শুরু হয়ে গেল। এবার নবীজিকে আল্লাহ সাপোর্ট দিবেন কেমনে বুঝাতে চাই যে কথা, দিনের দাওয়াত তো শক্ত বডিতে দেওয়া শুরু করেছ, এখন নির্যাতন আসবে, অবরোধ আসবে, প্রতিরোধ আসবে, তোমাকে প্রতিহত করা লাগবে, কেমনে ধৈর্য ধরা লাগবে জানার দরকার আসেনি। এই জায়গায় আয়াত নাজিল হতে লাগলো। আমার নবীজিকে আবু লাহাব গালি দিল, গালি দিয়ে বলছে মুহাম্মদ তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল, নাউজুবিল্লাহ বলেন। নবীজি চুকের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ তাআলা আবু লাহাব আমাকে গালি দিয়েছে, আমার যায় আসে না, আমাকে পাগল বলেছে, আমার যায় আসে না, আমাকে মারবার হুমকি দিয়েছে, আমার যায় আসে না, কিন্তু আল্লাহ তোমাকে গালি দিয়েছে আমার সহ্য হয় না, তোমাকে গালি দিয়েছে আমার বরদাস্ত হয় না। আওয়াজ হলো, আওয়াজ আসলো, ও পয়গম্বর আরবি, ও হাবিবুল্লাহ, তোমাকে আমি হাবিব বানিয়েছি, খলিল বানাই নাই, তোমাকে হাবিব বানিয়েছি। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কেউ যদি আমাকে গালি দেয় মাফ, কেউ যদি আমার কোরআনকে গালি দেয় মাফ, কেউ যদি আমার ঘরকে গালি দেয় মাফ, কেউ যদি আমি আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না মাফ, কিন্তু যারা আমার বন্ধু, যার কারণে ইসলামী আন্দোলন সমাজে প্রতিষ্ঠা করতে চায়, সেই ইসলামী আন্দোলনের নেতা হাবিবুল্লাহকে যারা গালি দিবে, আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য তাদেরকে মাফ দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। রব বলেছেন আমাকে গালি দিলে মাফ করে দিতে পারি, যারা কোরআনের কাজ করে তাদের বিরুদ্ধে আচরণ করলে কোনো মাফ নাই। এবার আল্লাহ আয়াত নাজিল করে দিতে লাগলেন। কোরআনে কারীমের 30 নম্বর পারার যে সূরা আপনারা ভালো করে জানেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, নাজিল হতে লাগলো। আমরা এখানে সচরাচর বুঝি আবু লাহাব নবীজিকে গালি দিয়েছে, আল্লাহ শক্ত ভাষায় তাকে হস্ত ধ্বংস করেছেন, সম্পত্তি ধ্বংস করেছেন, তার সন্তান সবকিছু ধ্বংস করবার ওয়াদা দিয়েছেন, কিন্তু এই সূরার মধ্যখানে আল্লাহ একটা শব্দ যোগ করে দিলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ একটা শব্দ যোগ করে দিলেন। শুধু আবু লাহাবকে নষ্ট করি নাই, আবু লাহাবের স্ত্রীরেও ধ্বংস করলাম। এখন কথা আসলো, আবু লাহাবের স্ত্রীকে ধ্বংস করবার কথা আল্লাহ বললেন কেন? হাম্মালাতুনের দুইটা তাফসীর। কেউ কেউ বলেছেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত, আর যেখানে যেত নবীজির বদনাম করত, নবীজিকে গালি দিত, নবীজির গীবত শিকায়ত সমালোচনা করত, আল্লাহ সহ্য করতে পারলেন না। হাম্মালাতুন শব্দের আরেকটা ব্যাখ্যা হলো, সে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য জঙ্গল থেকে কাঁটাওয়ালা বস্তু এনে নবীজি যেই পথ দিয়ে বের হয়ে দিনের দাওয়াত দিতেন ওই পথে ফেলে দিত। আল্লাহ বলছেন হাম্মালাতুন, এই মহিলাকেও ধ্বংস করে দিয়েছেন। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। লা তাহজান, যারা দ্বীনের কাজ করো, তোমাদেরকে আমাদেরকে যারা গালি দেয়, আমাদের পথে যারা বাধা দেয়, কেউ না থাকলেও আমাদের সঙ্গে আছেন কে? এবার যখন এই আয়াত নাজিল হয়ে গেল, কথাগুলা বুঝেন, এখানে অনেকগুলা কথা, আমরা সেদিকে যাব না। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়েছে, কাদের মধ্যে পাথরের দুইটা বস্তা নিয়েছে, নবীজিকে আঘাত করে মেরে ফেলার জন্য, বলেন না নাউজুবিল্লাহ। সিদ্দিকে আকবর রসুলের কলিজার টুকরা প্রিয় বন্ধু সাহাবি আবু বকরকে সঙ্গে নিলেন। আমার নবী সঙ্গে নিয়া কাবা চত্বরে গিয়া আবু বকর বসে পড়লেন। নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। এবার নবীজি কোরআন থেকে তিলাওয়াত করে যায়, আবু বকর তেলাওয়াত গুলা শুনতেছেন আর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। আবু বকর সিদ্ধান্তে উপনীত হলেন, একবার আসমানের সূর্যের দিকে তাকায় আর একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। এই সিদ্ধান্তে তিনি পৌঁছে গেলেন, আসমানের সূর্য গভীর রাত্রের আসমানের চন্দ্র, পূর্ণিমার চাঁদ আর তারকার চাইতে আমার নবীর চেহারার লাবণ্যতা আল্লাহ আরো বেশি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবীজি কোরআন তিলাওয়াত করেন, হযরত আবু বকর নিজের কান দিয়া শুনেন, দুইটা চোখ দিয়া নবীজিকে দেখেন। এমন সময় আবু বকর তাকাইয়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে নবীজিকে মেরে ফেলবার জন্যে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে তার চাইতে লজ্জার কিছু হতে পারে না? মেয়ে মানুষ কি আপনাকে মারতে পারে? আপনি কি করবেন, প্রতিবাদ করবেন কিনা? আমার নবী মুচকি হাসে, আবু বকরকে ডাক দিয়া বলছেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। রব বলে দিয়েছেন আমি কোরআনের কাজ করি, কোরআনের মেহনত করি। যারা আমাকে গালি দিতে আসবে, যারা আমাকে মারতে আসবে, আমি যেন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ কাফের থেকে বাঁচাইয়া দিবে। আল্লাহু আকবার! আজ কোরআন পড়তে পারি না, কোরআনকে কাছে রাখতে পারি না। আরে কোরআন তো একটা অ্যাটম বম, কোরআন একটা জিনিস। আস্তে আস্তে করে উম্মে জামিল কাছে চলে আসলো। আবু বকর তাকায়া দেখেন নবীজির চাচি এবং বিআইন। ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি এবং বিআইন এসেছে আপনাকে মারবার জন্যে। আপনি বলেন না আমি আজকে তাকে জিন্দেগি উঠাইয়া দিই জমিন থেকে। নবীজি বললেন, আবু বকর চিন্তা করো না, আমি ভয় পাই না। আল্লাহ আমাকে বলেছেন আমার কাজ করো, আমি তোমার সাথে আছি, আমার কোরআন থেকে তেলাওয়াত করে কিছু হবে না। ও আবু বকর, চিন্তা করো না। এবার নবীজি কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। আবু বকর নিজের কানে আমার নবীজির তেলাওয়াত শুনেন। নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। উম্মে জামিল দৌড়াইয়া সরাসরি সোজাসুজি নবীজির সামনে দাঁড়িয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছি, আবু বকর, গোটা মক্কা খুঁজলাম, তোমার বন্ধুকে পেলাম না, এখানে একা একা বসে আছো, বলো না তোমার বন্ধু কোথায়? আল্লাহু আকবার বললেন না? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আবু বকর আশ্চর্য, আমার রাসূল আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, আমি দুইটা চোখ দিয়ে দেখি, নবীজির তেলাওয়াত আমি শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে দেখে না, ব্যাপার কি? হেফাজত করতেছেন কে? আবু বকর বললেন, তোমার বাতিজা, তোমার বিয়াই, খুঁজে দেখো কোথায় আছে। আমার বন্ধুগণ, উম্মে জামিল খুঁজতে লাগলো, পুরা কাবা চত্বর খুঁজে পেল না। আবার নবীজির সামনে দাঁড়ায়া আবু বকরকে বলছে, আবু বকর, তোমার বন্ধুকে খুঁজলাম, কোথাও পেলাম না, তাকে জানাইয়া দিও মক্কার কোথাও পেলে আমি তাকে আস্ত রাখবো না। আবু বকর মনে মনে ভাবতেছে, আহারে তোর সামনে তুই নিজেই দেখোস না, আবার নবীজিকে মারবে। গালিগালি করে হুমকি দিয়ে চলে গিয়েছে। আবু বকর আমার নবীকে জড়াইয়া চুকের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না কেমনে কেমনে আপনাকে উম্মে জামিল দেখলো না, আমাকে দেখলো? এবার নবীজি মুচকি হাসি দিয়া কপালে চুম্বন করে বলছেন, আবু বকর, আল্লাহ বলে দিয়েছেন বন্ধু আমার, কোনো কাফের কোনো বেঈমান যখন আপনাকে আঘাত করবার জন্য আসবে, ওই সময় আপনি আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে। আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আপনার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দে। আল্লাহু আকবার বলেন। কোরআন কার নাম? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কিছুক্ষণ কথা বলবো, একটু হাত দেখান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। আরে হচ্ছে বলছি তো, আপনাদের কন্ডিশন বুঝবার জন্য। হচ্ছে? কষ্ট হয়? আওয়াজ করে বলেন, কষ্ট হয়? তাকবীর দে লিল্লাহি তাকবীর। আওয়াজ না, আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, নবীজিকে মারবার জন্য কৌশল করছে। নবীজিকে মারবে কেমনে? এই যে কোরআন কেমনে বাঁচাতে পারে, বুঝতে পারছেন নি? এখন কিছু কয় না, বুঝতে পারছেন? আরেকটু সহজ করে বুঝাইয়া দেই, আরেকটু সহজ। এজন্য কিচ্ছু লাগবে না, গোটা দুনিয়ায় দ্বীন কায়েম করেছেন শুধু কোরআনের দ্বারা। আজও কিচ্ছু লাগবে না, শুধু কোরআন থাকলেই চলবে।